নমস্কার, দেখছেন সার্চ ইন্ডিয়া টিএনএন। আপনাদের সাথে আরো একবার রয়েছে আমি গৌতম। দর্শক বন্ধুরা, আপনারা সকলেই অবগত আছেন যে সামনেই আমাদের রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে জোরদার প্রস্তুতি চলছে, চরমে উঠেছে নির্বাচনী তৎপরতা। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে বেশিরভাগ আসনেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল বিজেপি, যদিও বাকি 14-15% আসনে লড়াই করছে কংগ্রেস এবং সিপিআইএম এবং শাসক দল বিজেপি। যে আসনগুলিতে লড়াই হবে সেই আসনগুলিতে প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন এবং প্রার্থীরা বাড়ি বাড়ি ডোর টু ডোর করছেন, প্রচারের কাজে ব্যাপক মনোযোগী হয়েছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যুবাদের ভূমিকা কী থাকবে, এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, আমরা সকলেই অবগত রয়েছি দেশ কিংবা রাজ্য যে কোনো নির্বাচনে যুবকদের, যুবক সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, একটা গুরুত্বপূর্ণ অবদান থাকে। অর্থাৎ যুবকদের ছাড়া কোনো নির্বাচন সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত হয় না, সেটা আমরা সকলেই জানি। আজকে এই যুবকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কী ভূমিকা নিচ্ছেন রাজ্যের সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি দল থেকে, সে সম্পর্কিত আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন অতিথিরা, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন শাসকদলীয় যুব সংগঠন যুব মোর্চার তরফ থেকে অস্মিতা বণিক, স্বাগত জানাই আপনাকে সার্চ ইন্ডিয়ার পর্দায়। রয়েছেন বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে জয়দীপ রাউত, আপনাকেও স্বাগত সার্চ ইন্ডিয়ার পর্দায়। রয়েছেন এনএসইউআই ছাত্রনেতা সম্রাট রায়, আপনাকেও স্বাগত জানাই সার্চ ইন্ডিয়ার পর্দায়। প্রথমেই যাব অস্মিতা দেবী আপনার কাছে। আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 85-86% আসনে জয়ী হয়ে গেছেন, বাকি যে আসনগুলিতে নির্বাচন হচ্ছে সেগুলি নিয়ে কেমন তৎপরতা রয়েছে বা কিভাবে কাজ চালিয়ে যাচ্ছেন? আমরা প্রথমে যদি ভারতের বিশেষ বৈশিষ্ট্য দেখি, ভারত যেরকম বৈচিত্র্যময় দেশ, বৈচিত্র্যের মাঝে ঐক্য আমাদের একটা বিশেষ আমাদের গুরুত্ব এবং আমাদের বিশেষ এটা ঐতিহ্য যে আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য। তেমনিভাবে ভারতের আরেকটা অন্য সব প্রগতিশীল উন্নয়নশীল দেশের থেকে ভারতের একটা আলাদা মাহাত্ম্য, আলাদা পরিচিতি আছে যে ভারত যুব প্রধান দেশ। ভারত সারা ভারত বিশ্বের মধ্যে 47 ভারতবর্ষের মধ্যে আছে, মানে আমরা সেদিক দিয়ে হিউম্যান রিসোর্সের দিক থেকে আমরা অনেকটা সমৃদ্ধ, কারণ যুবকদের লংজিভিটি অনেক বেশি আছে, অনেক বেশি কাজ করতে পারে। আপনি প্রথমেই বলেছেন যে 85% আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। আজ যখন 21শ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন দেখি আত্মচেতন মনন সমস্ত বিষয়ে যদি আমরা একটা যুগে দেখি, তখন আমাদের জিজ্ঞাসা থাকে আমাদের হচ্ছে আত্মসমালোচনা, বিরোধিতার জন্য বিরোধিতা না করে আমরা যদি আমাদের আত্মসমীক্ষা করি, তাহলে আমরা দেখতে পাই যে আমরা কতটা পজিটিভিটির দিকে গেছি, কতটা প্রসপেরিটি পেয়েছি, কতটা ডেভেলপমেন্ট হয়েছে। এটা সোকল 25 বছর যোগ 10 বছর, 35 বছরের অপশাসন যে ওনারা আজ প্রধান বিরোধী দলের জায়গাটাতেও আজ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নেই বা থাকার মতো পরিস্থিতিতে নেই, এবং ওনারা যে ভিন্ন রাজনীতি করেছিল সেটার ফসল যেটা পাচ্ছেন সেটা নিজেরাই ভোগ করছেন। কর্মফল সবাইকে নিজেকেই ভোগ করতে হয়। তো আজকে যদি এটা বিরোধী শূন্য হয়ে থাকে, এটা ওনাদের কর্মফল দ্বারা হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি একটা আদর্শনিষ্ঠ দল, যেখানে ওনারা মানুষের প্রতি আস্থা হারিয়েছে। আপনি যদি একটু পশ্চিমবঙ্গ তো দেখেন যে কিভাবে ঝাঁকে ঝাঁকে সব তারকারা, যারা ইভেন মেয়র থেকে শুরু করে সবাই ভারতীয় জনতা পার্টির আশ্রয় নিচ্ছে এবং নিজেদেরকে সমৃদ্ধ করার একটা সুযোগ পাচ্ছে। আর ত্রিপুরার দিকে যদি আপনি তাকান, তাহলে আজকে যদি দেখেন জোড়াতালি দিয়ে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যেখানে গেলে নিজেকে সমৃদ্ধ করা যায়, কারণ এখানে স্কোপ আছে, ইট ইজ এ প্ল্যাটফর্ম, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউটিলাইজ ইট। আমি বলছি না সাংঘাতিক ভাবে, রাজনীতি দলগুলির ম্যারেজ ডিম্যারেজ সবার মাঝেই থাকে, কিন্তু এটা একটা ফ্রেশার্স ইন দ্য সেন্স। স্বামী যেরকম বলেছিল, স্বামী বিবেকানন্দ বলেছিল যে আগামী 50 বছর ভারত মা হবে আমাদের আরাধ্য বিষয়বস্তু। ভারতের স্বাধীনতা পাওয়ার আগে বলেছিল যদি হয় তবে আমরা সেই সমহিমায় সেই জায়গায় থাকতে পারবো বা ধরে রাখতে পারবো। আজকে যদি সারা ভারতবর্ষের দিকে আপনি তাকান, ভারতীয় জনতা পার্টি প্রথমে নরেন্দ্র মোদীজি 4 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, তারপরে উনি ওনার এই বাস্তবিক অভিজ্ঞতাটাকে এমন জায়গায় সমৃদ্ধ করেছে, এমন জায়গায় উনি কাজে লাগাতে পেরেছে যে আজকে সারা ভারতবর্ষ একক সংখ্যাগরিষ্ঠতায় শুধুমাত্র কর্মযোগ্যে নিজেদেরকে নিয়োজিত করার জন্য এভাবে হচ্ছে। ত্রিপুরাতেও যদি হয় তো নতুন কিছু না, আমরা সবার ভালো কিছুর দিকেই ধাবিত হবো। এখানে আমার পার্টি তোমার পার্টি বলে কিছু হয় না, সবার আগে আমাদের ত্রিপুরার
সুরক্ষা সমৃদ্ধি সেই বিষয়গুলো দেখতে হবে। তো এখানে যুবকদের ভূমিকা যদি আপনি দেখেন, আমি বলেছিলাম 47% আমাদের ইয়ুথ আছে এখানে, হিউম্যান রিসোর্সের দিক দিয়ে আমরা সমৃদ্ধ। আর তেমনি ভাবে যদি আপনি দেখেন আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের বা জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে যে আমাদের প্রার্থী তালিকা দেওয়া হয়েছে, সেখানে যুবক এবং যুবতীদেরকে যথাযোগ্য সম্মান এবং প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ হতে মানে যারা খুব ফ্রেশার, যারা যেন ইয়াং জেনারেশন, তারা অন্য কোনো প্রফেশন নেই, সে শুধু এটাই করছে, তখন সেবা মানে এটা বলা যেতে পারে গ্রাম সেবক সেবিকা জেলা, উদ্দেশ্য একটাই, মানুষের স্বার্থে কাজ করা। আপনার কাছে আসবো, আপনার এই বক্তব্যগুলোর সাথে একমত কিনা জয়দীপ রাউত? দেখুন, সংসদীয় রাজনীতির ইতিহাসে আমাদের রাজ্যের সংসদীয় গণতন্ত্রকে উপভোগ করার একটা গরিমা ছিল। মানুষ এই রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে তাদের মনের একটা আবেগ, একটা ভালোবাসা, তার পছন্দ মতো প্রার্থীদের বিশেষ করে ভোট দেওয়ার মধ্য দিয়ে এই যে সংসদীয় গণতন্ত্র তার ঐতিহ্যকে আরো শক্তিশালী করেছে, আরো মজবুত করেছে বিগত দিনে। আর আজকের এই 17-18 মাস বিজেপি আইপিএসি জোট সরকারের শাসনে ত্রিপুরা রাজ্যের একেবারে তৃণমূল স্তর থেকে একেবারে উচ্চ স্তর পর্যন্ত সমস্ত অংশের মানুষ আজকে বুঝতে পারছে ত্রিপুরা রাজ্যের অবস্থাটা কি। এই তিনটা নির্বাচন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে। এই নির্বাচনগুলির অভিজ্ঞতা কি, আমি গোটা ভারতবর্ষের কথা ছেড়েই দিলাম, উনি যেটা বলেছেন, আমি আমাদের রাজ্যের বর্তমান অবস্থার কথাই বলছি। আজকে এই তিনটা নির্বাচন প্রত্যক্ষ করার মধ্য দিয়ে মানুষের অভিজ্ঞতা হচ্ছে ত্রিপুরা রাজ্যের নির্বাচন মানে একটা প্রহসন। নির্বাচন যখনই হচ্ছে তখনই প্রহসনে পরিণত হচ্ছে, ব্যাপারটা কি। ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য সংসদীয় গণতন্ত্র তো এরকম ছিল না, এটা মজবুত ছিল, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারত। তো আজকে এই 18 মাসের শাসনে ত্রিপুরা রাজ্যের যতগুলো নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলিকে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা হয়েছে, মানুষ তার কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন, প্রথম অবস্থায় যেটা উপনির্বাচন হলো ত্রিপুরা রাজ্যের সময়, তো উপনির্বাচন হওয়ার কথা ছিল না ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে। এতগুলি আসনে উপনির্বাচন স্বাধীন ভারতবর্ষের ভূভারতে কখনো হয়নি। যতগুলো আসনে উপনির্বাচন হয়েছে তার 96% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতাকে। কারণটা কি, কীভাবে হলো এটা? মানুষ সব কিছু দেখেছে, সব কিছুই বুঝেছে, তারপর হলো আমাদের রাজ্যে 2টা লোকসভা আসনে ভোট। এখন প্রশ্ন তো আসতেই পারে, আপনারা পাচ্ছেন না কেন? বলছি তো, আপনারা পাচ্ছেন না কেন? আপনি ত্রিপুরার রাজ্যের মধ্যে মানুষ প্রত্যক্ষ করছে, মানুষ কথা বলতে পারছে না। আমরা আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি যাবে, ডোর টু ডোর করবে, মানুষের সঙ্গে কথা বলবে, সে সুযোগ সে অধিকার নেই। চতুর্দিকে আজকে সন্ত্রাসের একটা পরিবেশ, একটা আবহাওয়া তৈরি করেছে চতুর্দিকে। আমাদের যারাই আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দেবে, যারাই আমাদের প্রার্থীরা সম্ভাব্য প্রার্থী হিসেবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের প্রত্যেকের উপর নানানভাবে হামলা, হুমকি, হুজবুটি কোথাও তো এরকম হয়েছে। আমাদের মহিলা প্রার্থী যিনি, সম্ভাব্য প্রার্থী যিনি, উনি মনোনয়ন জমা দেবেন, ওনার স্বামীকে ওনার এখানে কিডন্যাপ করে আগুনে জ্বালিয়ে দেবে বলে এরকম ধরনের হুমকি দেওয়া হয়। যদি তুমি মনোনয়নপত্র তুমি জমা দাও, দাখিল করো, তাহলে তোমার স্বামীকে আগুন দিয়ে জ্বালিয়ে জীবন্ত পড়ে দেবো। এ ধরনের হুমকি ভয় ক্রমান্বয়ে নির্বিচ্ছিন্নভাবে চলার ফলে আজকে 86% প্রশ্নে, যেটা আমাদের জন্য লজ্জা, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের ইতিহাসের জন্য লজ্জা, 86% আসনে বিজেপি আইপিএসি জোট সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেই হচ্ছে, সম্ভবত বিজেপি একাই লড়ছে। তো এই জায়গায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভা আসনের ভোট কী হয়েছে, যেটা বলছিলাম আমি, আমাদের স্বাধীন ভারতবর্ষের মধ্যে এটাও তো নজির নেই যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটের পরিপ্রেক্ষিতে যে ধরনের সন্ত্রাস, যে ধরনের আবহাওয়া তৈরি হয়েছিল, তা ধরুন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে ভোট পিছিয়ে দেওয়ার জন্য। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটের কী হয়েছে, ভোটের দিন কী হয়েছে, গোটা ত্রিপুরা রাজ্যের তৃণমূল স্তর থেকে একবারে সমস্ত স্তরের জনগণ প্রত্যক্ষ করেছে। এ জায়গায় দাঁড়িয়ে আজকের ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন স্বাভাবিকভাবেই 83% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা গর্বের সাথে বলছে, আমরা বলছি লজ্জা এটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য, কোনো দলমত নির্বিশেষে এটা ত্রিপুরাবাসীর জন্য লজ্জা। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে না, মানুষ কথা বলতে পারবে না, এটা ত্রিপুরাবাসীর জন্য লজ্জা। আমাদের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ত্রিপুরা রাজ্যের যে সুমহান সুদীর্ঘ ঐতিহ্য আছে সেটা আজকে ভুলুণ্ঠিত হয়েছে, সেটা ধুলাই লুণ্ঠিত হয়েছে, এটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য লজ্জা। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
আমাদের প্রার্থীরা কোনোভাবেই ঘর থেকে বেরোতে পারছে না, যারাই এখনো পর্যন্ত মৃত্যুভয়কে তুচ্ছ করে যারা বিভিন্ন আসনগুলিতে লড়াই করছেন, ঘর থেকে বেরোতে পারছেন না, মানুষের সঙ্গে কথা বলতে পারছেন না, তারপরও তাদের উপর নানানভাবে হুমকি আসছে যে তোমরা মনোনয়নপত্রগুলি প্রত্যাহার করো, তোমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, এই ধরনের একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো বামপন্থীরা, আসলে উনি যেটা বলেছেন যে আমরা তো বিরোধী, বিরোধিতা করার জন্য বিরোধী না, উনি কথাটা সঠিক বলেছেন, আমরা বলবো এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দিন শুরু হয়েছে, একটা পিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে ক্ষমতায় আসীন হয়েছে দ্বিতীয়বারের মতো, এটা কোনো অস্বীকার করার কোনো বিষয় নেই। মানুষ তো আপনাদের ভোট দিয়েছে, ত্রিপুরা রাজ্যেও দুইটা লোকসভা আসন আপনারা জিতেছেন, ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নির্বাচনগুলিকে প্রশাসন করার কী প্রয়োজন? আপনারা মানুষের ওপর বিশ্বাস নেই, আপনারা মানুষের ওপর আস্থা রাখতে পারছেন না কেন? আমাদের প্রশ্ন সেই জায়গায় আমরা বলছি এই প্রশ্নগুলি মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যেন প্রয়োগ করতে পারে, মানুষ তার কথা বলার অধিকার যেন ফিরে আসে, ফিরে পায়, আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়, সেদিকে আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের মধ্যে দিয়ে রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। ঠিক আছে, অস্মিতা দেবীর কাছে এই প্রশ্নগুলো উত্তর চাইবো। তার আগে কংগ্রেসের সমর্থিত ছাত্র সংগঠনের ছাত্রনেতা কি ভাবছে নির্বাচনকে কেন্দ্র করে সেটাও জানতে চাইব। প্রথমত সার্থ ইন্ডিয়া টিএনএনকে শুভ সন্ধ্যা। আমি যেটা বলবো, আজকে আপনারা দেখতে পেরেছেন যে লোকসভাতে লোকসভা নির্বাচন কিছুদিন আগে সমাপ্তি হলো, তারপর পঞ্চায়েত নির্বাচন। আমরা সারা রাজ্যে, আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোরদেব বর্মণ সারা রাজ্যে আমরা নির্বাচনে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম। তারপর আমরা নর্থ ত্রিপুরা থেকে আমরা শুরু করেছিলাম ধর্মনগর, কুমারঘাট, পানিসাগর, ফটিক রায়, তারপর কৈলাসহর, এদিক দিয়ে আমরা আগরতলায় আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রার্থী নিয়ে যখন আমরা মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলাম, তখনই আমাদের সঙ্গে ভয় বিক্রি, আমাদের কংগ্রেস দলের উপর আক্রমণ করা, বাড়িতে গিয়ে জ্যান্ত পুড়িয়ে দেবে, আমাদের প্রার্থীদেরকে হুমকি দেওয়া, ক্ষয় করে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ করা, হুমকি বিজেপির ক্যাডার, ওরা বিজেপিও না, ওরা হলো পয়সা দাও তাহলে আমরা বাড়িঘর জ্যান্ত পুড়িয়ে, ওরা বিজেপিও না, ওরা একটা সময় সিপিএমের ছিল, এখন পরিবর্তন হয়েছে, পালাবদন হয়েছে, এখন বিজেপির সঙ্গে আশ্রিত হয়েছে। আপনারা, আমরা তো সোশ্যাল মিডিয়াতে এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দেখছি বণিকা চৌমুনি এলাকায় কী হচ্ছে, প্রশাসনে পরিণত হয়ে গেছে, আমরা ওইখানে প্রার্থী আমরা দিতে পারছি, আমাদের বাড়ি ঘরে গিয়ে উদ্যোগী করা সিপিএমের লোকরাই এখন বিজেপি হয়ে, বিজেপির রং মাখিয়ে ওরা গিয়ে বাড়িতে উদ্যোগী করছে। আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে যারা বামপন্থীরা, আজকে যারা বামপন্থী 16 জন বিধায়ক, ওরা কী করছে? আজকে বিধানসভা তো ঠিকভাবে কথা বলতে পারছেন, ওরা কোনো আন্দোলন আছে, কিছু আছে, ওরা তো নেই। আজকে কোথায় সিপিএম? আজকে সিপিএম নেই, ওরা যে বিরোধী কথা বলছে, আজকে বিরোধীটা কোথায় ওদের? কিছু নেই, আন্দোলন নেই, ওরা কী করবে? ওরা ভারতবর্ষে তো ছিন্ন হয়ে গেছে, ত্রিপুরাতে তো কিছু নেই, ওদের 16 জন বিধায়ক আছে, ওরা কী করছে? 16 জন বিধায়ক, ওরা চুপ করে বসে আছে, কিছু তো নেই। কংগ্রেস কী করছে? আমরা আন্দোলন করছি, আমরা গ্রামে গঞ্জে, আজকেও তো আমরা তো আমাদের প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশে গ্রেপ্তার করেছে, আমরা আজকে কুষ্ঠপুতলিকে দাহ করেছি, প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথ, আমরা প্রটেস্ট করছি, আমরা আন্দোলন সংগঠিত করছি, আমরা তো বসিনি, আমরা তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা লড়াই করি না, আমরা তো আন্দোলন সংগঠিত করি মানুষের জন্য, জনগণের জন্য, ছাত্র যুবকদের জন্য আন্দোলন করছেন, কিন্তু মানুষ আপনাদের সমর্থন করছে না কেন, সেটাই তো প্রশ্ন। দেখুন, মানুষ সমর্থন তো আমাদের করছে, প্রকাশ্যে এসে করা আর পিছনে থেকে করা একটা দুই রকম তফাৎ। এখন মানুষ, আমাদের এলাকার মানুষই আসলো, তারপর ওর বাড়িতে গিয়ে হুমকি দেবে, এটা কি সম্ভব? তাহলে প্রকাশ্যে এসে কতজন করবে? গণতান্ত্রিক অধিকারকে আজকে স্তব্ধ করা হচ্ছে। নীরব প্রতিবাদের কথা তো আপনারা বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনেও বলেছিলেন, কিন্তু ইভিএম বাক্সের ফলাফল তো অন্য কথা বলছে। দেখুন, গণতান্ত্রিক অধিকার, কে কাকে ভোট দেবে, মানুষ কাকে ভোট দেবে, এটা গণতান্ত্রিক অধিকার, আপনি কাকে ভোট দেবেন, আমি কাকে ভোট দেবো, এটা আমার ব্যক্তিগত অধিকার। কিন্তু আমাদের উপর আক্রমণ করা, আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করবে, এটা তো সম্ভব না, এটা তো কিছুতে মেনে নিতে পারি। এইগুলি যতদিন বন্ধ না হবে, তাহলে ত্রিপুরা রাজ্যে ভয়ানক পরিস্থিতি হবে। আমরা কিছুদিনের মধ্যে আমরা লড়াই সংগ্রাম শুরু করব,
আমরা অলরেডি করছি, আগামী দিনে ভয়ানক হবে, সারা ভারতবর্ষে ভয়ানক আন্দোলন সংঘটিত হবে, আমি বলে দিলাম আজকে আপনাদের সাথে। ঠিক আছে, রশ্মিতা দেবী কি বলবেন? উভয় তরফের থেকেই অভিযোগ এসছে এবং আপনাদের দিকেই আঙুলটা উঠছে ভয়ভীতি প্রদর্শনে। দেখুন, আজকে আমি এরকম একটা সন্ধিক্ষণে বা এরকম একটা পরিস্থিতি, এরকম একটা মুহূর্তে আছি, যেখানে এখানে বসে আমার একটা কথাই মনে পড়ছে যে এভরি কয়েন ইজ টু সাইড, মানে যে কোনো একটা দিক এদিক থাকে আরেকটা, মানে একটা দিক অন্ধকার থাকলে আরেকটা দিক আলোক থাকে। আর আপনার এই স্টুডিওতে বসে আজকে আমি ইন মিডল টার্ম, ওয়ান সাইড ইজ হিয়ার, অ্যানাদার সাইড ইজ হিয়ার, ইট ইজ মাই অল কোশ্চেন্স আর অল অ্যান্সার্স আর হিয়ার। উনি আমাকে যে কথাগুলি বলেছিল যে সংসদীয় গণতন্ত্রে আজকে ছিল এখন নেই, কেন নেই সেটার উত্তর, মানে দেখুন এইটা হচ্ছে যে ইয়াং স্পিরিট, মানে দু একটা ফ্রেশার যেটা অ্যাকসেপ্ট করলো যে এটা কিন্তু কোনো বিজেপির লোক করছে না, আমার কংগ্রেস থেকে আগত ভাই যেটা বললো, আর যারা দীর্ঘদিন শাসকের ভূমিকায় ছিলেন, হয়তো শোষণ করেছেন, সেটার উত্তর কিন্তু উনি দিয়ে দিয়েছে। আমার জন্য আর কিছুই রাখেনি, এখন অল দ্য জাজেস আর ইউ, মানে এখানে ওই পর্দার ওপারে যারা আছেন তাহলে ওনারাও আমার মতোই শুনছেন, আমার উত্তর দেওয়ার আর কিছু নেই, সব উত্তর উনি দিয়ে দিয়েছে। যেটা হ্যাঁ দেখুন দেখছেন, উনি যেটা বলছে বলছে আপনি নিজেই বলেছেন, আমার ভাই নিজেই বলেছে যে যারা সন্ত্রাসের সাথে যুক্ত তারা সকল বিজেপির লোক না, তারা দীর্ঘদিন সিপিআইএম এর লোক ছিল, বর্তমানে তারা বিজেপি রং মাখিয়ে বলেছে। ভারত একটা গণতান্ত্রিক দেশ, আমি সংসদীয় গণতন্ত্রে যাওয়ার আগে বলবো যে অফ দ্য পিপল, ফর দ্য পিপল এন্ড বাই দ্য পিপল, সবটাই মানুষকে নিয়ে। গণদেবতা তো এমনি এমনি বলেনি, এটা প্রকৃত মাহাত্ম আছে। তো যেখানে গণদেবতা দেবতা অসুরের রূপ নেয়, দীর্ঘদিন লাল আমলে লাল পোশাক পরে, যার রক্তটা নীল হয়ে গেছে, বিষাক্ত নীলে পরিণত হয়েছে, যে কোনোদিন নিজের আগ্রাসন নীতি, যার তিতি বিরক্তি মানে ফার্স্ট্রেশন পারেনি, সেটা এখন বিজেপি যখন একটা মানে ওয়ে টু পজিটিভিটি, সব যখন এটা আলোর পথ দেখাচ্ছে, বা ভারত যখন বিশ্বগুরু যেখানে রাষ্ট্রবাদ ছাড়া সেকেন্ডারি কিছু থাকে না, বা যেটার আলোচ্য বিষয় আর কিছু হয় না, সবটাই একাত্ম মানবতাবাদ দর্শনকে কেন্দ্র করে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আজকে যে কাশ্মীর ইস্যুতে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে মৃত্যুবরণ করেছিলেন, ওনাকে হত্যা করা হয়েছিল সকল, সেই ইস্যুটা আজকে আমাদের কাছে বার্নিং ইস্যু। ভারতের স্বাধীনতার পরেও যদি তো উনি বলছিল যে সংসদীয় গণতন্ত্রে যে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমরা এরকম ফ্রিডম অফ এক্সপ্রেশনকে কখনোই টলারেট করবো না, যেটা বলে যে ভারত তৈরি তোর হবে, সেটার মূল তরি জবাব দিয়ে দিয়েছে কানাইয়া কুমার বেগুসরাই থেকে, যখন উনি এত বিপুল ভোটে, মানে এত বিপুল ভোটে, আপনাদের যদি এত সমর্থনা এত ভালো কাজ করেন তাহলে আপনারা মানে ভয়ভীতি দেখাচ্ছেন, এটা ভয়ের কিছু হয় না। আজকে যখন কিছুদিন আগে একটা গুরু পূর্ণিমা গেছে, সব গুরুকে রেসপেক্ট দিয়ে বলছি, একবার সোমেশ্বরানন্দ মহারাজকে, আমরা দেখুন আমরা তাত্ত্বিক কথাতে যাই না, কিন্তু একটা সুন্দর ইনস্টেন্স আছে, একবার সোমেশ্বরানন্দ মহারাজকে একজন বলেছিল যে একটা কলেজের প্রফেসর, ওনার কিন্তু সবাইকে ভাষা হাসি করে, দিস ইজ দ্য মেইন বিষয়, আমরা যুব সমাজ আমরা কোনোদিন নোংরা রাজনীতি করবো না, দিস ইজ নট আওয়ার প্রফেশন, উই আর ইয়ার সোশ্যাল সার্ভিস, অনলি ফর সোশ্যাল সার্ভিস, আমাদের তো মনে হয় যুবকদের ভূমিকা। তো প্রফেসর বলছিল যে আমি এত ভালো পড়াই, সব মেয়েরা আমাদের আমাকে দেখে হাসে, কারণ প্রফেসর এত ছিল, উনি যখন ক্লাসে পড়াতেন, উনি যখন ক্লাসে পড়াতেন, শুধু মেয়েদের সুন্দর মেয়েদের জন্য তাকাতেন, সবাই ওনাকে খারাপ ভাবে নিত, তখন সোমেশ্বরানন্দ জি ওনাকে বলেছিল যে ইউ হ্যাভ টু কারেক্ট ইউর, ইউ হ্যাভ টু কারেক্ট ইউর ভিউ, মানুষ সুন্দরের পূজারি, মানুষ সুন্দরের পূজা করবে, যেটা দেখার মতো জিনিস সেটাকে দেখবে, কিন্তু তোমার তুমি কি কখনো দেখেছো বাচ্চা কোলে একটা ভিখিরিনী রাস্তায় বসে আছে, কখনো কি সেই রূপটা দেখেছো, তুমি কি কোনোদিন দেখেছো মা যখন কাগজ কুড়িয়ে এনে এগুলো বিক্রি করে কোনো সন্তানকে খাওয়ায়, মায়ের এই সুন্দরটা বুঝতে হয়। আজকে দীর্ঘ 35 বছরের অপশাসনের ফলে বাম ফ্রন্ট যে কাজটা করেনি, মুখ্যমন্ত্রী
আপনারা যুবকদের উপর আক্রমণ করছেন, ঘরে ঘরে আক্রমণ করছেন, আপনারা কিছু করেন আপনাদের কাছে আপনাদের কাছে নির্বাচনে আপনারা কি করেছেন? পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসন কি করেছেন? পঞ্চায়েত নির্বাচনে আপনারা কি করেছেন? আমার লোকেই তো আপনাদের এখানে ঢুকেছেন, তো আপনারা প্রায়োরিটি দিচ্ছেন, আপনারা কেন গণতন্ত্রকে আমাদের অস্ত্র কাজ করছে না, আমাদের অস্ত্র দিয়ে আমাদের অস্ত্রকে ভয় পাচ্ছেন আপনারা, লাল ঝান্ডাকে ভয় পাচ্ছেন আপনারা, লাল ঝান্ডাকে ভয় পাচ্ছেন বলে লাল ঝান্ডার প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দিচ্ছেন না। আজকে ধর্মনগর থেকে আগরতলা সাব্রুম কোথাও পুরো শান্তির পরিবেশে লাইনের শাসন উপর রাজ্য ভেঙে পড়েছে। আজকে তুমি দেখুন রোল অফ অপোজিশন কি শুরু দেখছে, কার কোন দিকে দোষ খোঁজা যায়। কালকে আমার সবচেয়ে ভালো লাগে যেটা সত্যি উনি বললো যে আমাদের কথা বলেছি বিরোধিতার জন্য বিরোধিতা করছিনি, এটা উনি অ্যাকসেপ্ট করেছে, তাহলে তো খুশি। আমাদের আমাদের বিরোধী জননেতা কালকে যেটা বলা হয়েছিল যারা নেতা বা মন্ত্রী হন যারা এমএলএ হন বলবে আপনি সঠিক কথা করতে পেরেছেন, কিছু ইতিহাসে এমন কি ভাবো একটা নদী আছে যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটা উদাহরণ যদি ত্রিপুরা রাজ্যে দেখাতে পারে যে দীর্ঘ 25 বছর বামশাসিত ত্রিপুরা রাজ্যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, মুখে বলতে হবে না, এক্সাম্পল দিয়ে দেখাতে হবে, এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। মানুষ সবকিছু বামশাসিত করে গলা বাজিয়ে শুনলেন সারা দুনিয়া ওরা কি করছে আপনি কথা বলে যেতে পারবেন? আজকে গোটা ভারতবর্ষ মিলিতে দেখুন, একটা কংগ্রেস দল সদা সদাসীন দল কি ভূমিকা ছিল সুস্থবা নির্বাচনে অন্যান্য ধর্ম নিরপেক্ষ দল লড়াই করেছে, কিন্তু কংগ্রেস দলের পদার্থতা দরুন আজকে গোটা দেশের এই অবস্থা। মানুষ আজও বলেনি কিন্তু গোটা বিষয় হচ্ছে আমাদের রাজ্য কৃষ্ণ পঞ্চায়েত নির্বাচন একজন করে শুনি তারপর আপনার কাছে আসবো, আপনাকে সুযোগ দেওয়া হবে সম্রাটবাবু, আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি বলবেন, বলুন, আপনি প্লিজ স্টপ করুন। বিষয় হচ্ছে আমাদের রাজ্য কৃষ্ণ পঞ্চায়েত নির্বাচন, আমি এখানে দাঁড়িয়ে বলছি 25 বছর বামশাসিত ত্রিপুরা রাজ্যে একটা এক্সাম্পল একটা ইনসিডেন্ট আছে যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু গলা বাজিয়ে বললে হবে না, তো তথ্য দিয়ে দেখাতে হবে। আমাদের রাজ্যে 1988 থেকে 92 সাল এই রাজ্যের মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে প্রত্যক্ষ করেছে কি ছিল আমাদের রাজ্যের পরিবেশ। দীর্ঘ 25 বছর বামফ্রন্ট সরকারের যে জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি প্রসারের দরুন রাজ্যের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা শক্তিশালী হয়েছে, সেটা মজবুত হয়েছে। আজকে আপনি দেখুন কৃষ্ণ পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথা বলছি আমরা এখানে দাঁড়িয়ে, কিন্তু আমরা বিষয়টাকে কোন জায়গায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ পঞ্চায়েত নির্বাচনে 86% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হচ্ছে। আমাদের দেশে একটা নদী আছে এরকম যে কোনো রাজনৈতিক দল আমরা ছেড়ে পারবো না, আমরা সব জায়গায় পেরেছি, আমরা আমাদের ধর্মনগর থেকে আগরতলা থেকে সাব্রুম সমস্ত জায়গায় আমরা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করেছি, কিন্তু আমাদের প্রার্থীদের ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি, আমরা মনোনয়নপত্র জমা দিতে পারিনি,
আমাদের প্রার্থীরা মানুষের সঙ্গে কথা বলার অধিকার সেখানে হারিয়ে ফেলেছে। আমরা লোকসভা নির্বাচন, পশ্চিম ত্রিপুরার লোকসভা আসন নির্বাচন এরাজ্যের মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে একটা জ্বলন্ত উদাহরণ। কেন নির্বাচন কমিশন পূর্ব ত্রিপুরা আসনে ভোট পিছিয়েছে আমাকে জবাব দিন। আসবাব নির্বাচন কমিশন কেন পূর্ব ত্রিপুরা আসনের যে নির্ধারিত সময়ে ভোট হওয়ার কথা ছিল সেই দিন তারিখ কেন পিছিয়ে দিয়েছে? নির্বাচন কমিশন কেন স্বীকার করতে বাধ্য হয়েছে যে পশ্চিম ত্রিপুরা আসনে রিজুম হয়েছে? কেন 168টা ভোটে পুনর্নির্বাচন হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, দীর্ঘ 25 বছর বাম শাসিত ত্রিপুরা রাজ্যে? এরকম একটা ইস্যুন্ট আছে, নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিয়ে ভোট পিছিয়ে দিতে হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিসি জোট সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, যে দিশা নিয়ে চলছে, মানুষ তাদের থেকে আস্তে আস্তে মোহভঙ্গ হচ্ছে। মানুষ তার প্রতিবাদের রাস্তা বেছে নিচ্ছে, মানুষ তার অধিকারের রাস্তা বেছে নিচ্ছে, মানুষ প্রতিবাদী হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয় আজকে শাসক দলের, আজকে এটা হচ্ছে সবচেয়ে বড় ভয় শাসক দলের। কারণ মানুষ যেন প্রতিবাদ করতে না পারে, মানুষ যেন কথা বলতে না পারে, সেজন্য তার গলার টুটি টিপে ধরো, গণতন্ত্রের টুটি টিপে ধরো, গণতন্ত্রকে ধ্বংস করো, আইনের শাসন তলানিতে নিয়ে যাও, যার প্রত্যক্ষ প্রমাণ আবার একবার ত্রিপুরা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করলো এই ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের মধ্যে দিয়ে। আমরা দেখলাম 86% আসলে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা জি, এটা আমাদের জন্য ত্রিপুরাবাসীর জন্য কোনো না কোনো ভাবে আপনাদের ব্যর্থতা নয়, আপনারা যে পার্থী আমাদের কোনো ব্যর্থতা নয়। ত্রিপুরা রাজ্যের মধ্যে এখনো আমাদের যে ভোটের পার্সেন্টেজ আছে, আপনি বিধানসভা নির্বাচন নিরিখে দেখুন কোথাও এই সময়ের মধ্যে 17 মাসে যে কটা নির্বাচন হয়েছে, মানুষ এই নির্বাচনগুলোতে কেন, মানুষ এই নির্বাচনগুলোতে কেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি? আমরা এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা সমস্ত জায়গায় সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করেছি। আমরা বলছি মানুষকে এত ভয় কেন? ঠিক আছে, মানুষ আমাদের আমি আমি একটা বলি, একটা প্রশ্নের উত্তর চাইবো প্লিজ প্লিজ, আমরা শেষ সময় চলে এসেছি, একটা প্রশ্নের উত্তর চাইবো। যে আসনগুলিতে নির্বাচন হবে সেগুলিতে আপনার জয় সম্পর্কে কতখানি আশাবাদী? দেখুন, যে আসনগুলিতে আমাদের প্রার্থীরা বিলুপ্ত ভয়কে তুচ্ছ করে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা বেশ কিছুদিন আগে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের বামপন্থীরা সেখানে গিয়ে ওনার সাথে কথা বলেছেন। বিগত 2 দিন আগে আমরা গণধারণা করেছি অরিয়েন্ট কমিউনিকে, আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি, অনুরোধ জানিয়েছি, যে কোটা আসনে পুরো নির্বাচন হবে তাতে সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য ব্যবস্থা করে নির্বাচন কমিশন। তার জন্য আমরা নির্বাচন কমিশনারের কাছে আমরা দাবি জানিয়েছি, আমরা বিশ্বাস করি যদি নির্বাচন সঠিকভাবে, পিসফুলভাবে, শান্তিপূর্ণভাবে যদি অনুষ্ঠিত হয়, মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে নিশ্চিতভাবে মানুষ এই যে ব্যর্থ শাসন চলছে আজকে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে, যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার উল্টো পথে হেঁটে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সর্বনাশা নীতি নিয়ে চলছে বিজেপি আর পিসি জোট সরকার, এই নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ প্রতিবাদ জানাবে তার ভোট দেওয়ার মধ্য দিয়ে। এই ভোটের মধ্য দিয়ে মানুষ সেই প্রতিবাদের প্রতিফলন ঘটাবে। ঠিক আছে, আমাদের বলুন, আপনি বলুন এবার। দেখুন, বামফ্রন্ট যে কথাগুলি বলছে এগুলি কংগ্রেস থেকে কপি করে কথাগুলি বলছে, ঠিক আছে, ওদের কোথায় ভূমিকা? আজকে লোকসভা নির্বাচনে দেখুন, লোকসভা নির্বাচনে ওদের তৃতীয় স্থানে, ওরা কি করেছে? ওরা ওদের ভোটের কথা বলছে, ওদের ভোট কোথায়? ওরা কিভাবে, কোথায় ওদের আন্দোলন? আন্দোলন তো নেই। আজকে রাজ্যে কংগ্রেসকে কপি করে ওদের কালচার, ওরা কংগ্রেসকে কালচার, কংগ্রেসকে কপি করে ওদের কাজ কাজ কার্যকলাপ গুলি চালানো হচ্ছে। মানুষ জানে কেন, উনি জানেন ব্যক্তিগত অমল চক্রবর্তী যদি মারেস হয়ে থাকে আপনারা আইনের মাধ্যমে যেতে পারেন, কিন্তু আমার কথাটা শুনুন, বিজেপি তো বলছে সিপিএম এবং কংগ্রেস একই মুদ্রার এটিটিউড, আমার কথা শুনুন, আজকে আপনারা এখানে লড়াই মানুষের বিরুদ্ধে বিরুদ্ধে রয়েছেন, তারা কিন্তু বলছেন সিপিআইএম এবং কংগ্রেস একই মুদ্রার এপিটোপিট। এটা ভুল কথা, সিপিএম কংগ্রেসের, ওরাই তো কপি করছেন কংগ্রেসকে, কংগ্রেসকে কপি করে বলছেন। সিপিএম একটা সময় ছিল, এখন আর সিপিএম নেই রাজ্য,
গণদেবতা আপনারই আমাদের ভগবান। সবাই আমরা যদি সংসদীয় গণতন্ত্র থেকে শুরু করে যদি আপনি পঞ্চায়েত নির্বাচন বলেন, সমস্ত কিছুতে আপনাদের ভারত আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে পঞ্চায়েত রাজ বলে একটা চ্যাপ্টার আছে, এটাতে বলা হয়েছে মানে খুব সুন্দর ভাবে বিন্যস্ত আছে যে কেন পঞ্চায়েতের প্রয়োজন। আমরা যদি আমাদের এমএলএ আর এমপিদের মানে যারা রাজ্যসভা বা লোকসভা যায় ওনাদেরকে যদি আমরা হার্ট বা কিডনি ভাবি, তাহলে আমাদের পঞ্চায়েতের যে আমাদের জেলা পরিষদ বা পঞ্চায়েতের যাদের ভূমিকা থাকে তারা হচ্ছে রেড ব্লাড কর্পাসল আর হোয়াইট ব্লাড কর্পাসল, মানে আমাদের সমস্ত ভেইনে যেটা ছাড়া কোনোদিন চলে না। আমাদের গণতন্ত্রে একটা থ্রি টায়ার সিস্টেমটা খুব জরুরি, তো সেক্ষেত্রে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। আমরা আর ক্যানাবিস কালচারে বিশ্বাস করবো না। আপনারা এখানে বসে দেখেছেন কিভাবে সেলফ কন্ট্রোভার্সিয়াল কথা বলেছে, ব্যক্তিগত আক্রমণ আমাকে চাপ দেওয়া হয়েছে। আমি বলছি কি জানেন তো, আমাদের হাতে আছে, আমরা যুব সমাজ, আমাদের যেরকম যেটা বলার বিষয়, আমরা যুবক আমরা নতুন ভারত গড়ার জন্য নিজেদেরকে নিয়োজিত করবো। এখানে নিজেদেরকে সেবক ভাবে ভাবতে হবে, আমি কোন জায়গায় আছি সেটা না ভেবে। ভারত গড়ানোর মধ্যে সবাই আছেন, আমরা ভাগিদার হই। এখানে আমরা ভারত গড়বো, ত্রিপুরা গড়বো, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, আমাদের ভাগিদারি চাই। আমাদের এরকমের চেয়ার নিয়ে টানাটানি কারাকারি এসবের কোনোদিন কালচারটা চেঞ্জ করতে হবে। সেদিন ভয়ঙ্কর সবে যাবে কবে কথা, তুমি যাবে নিরুত্তর, আমরা যেন নিরুত্তর না হতে পারি। আজকে যেটা সিপিএম বা কংগ্রেস কালচার দেখিয়েছে, আমরা যেন নতুন ভারত গড়নে সত্যি ভাগিদারি হই। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ টিভির ওপারে বসে এই আলোচনা দেখছিলেন এবং শুনছিলেন। দর্শক বন্ধুরা, আরও একবার বলবো যে কোনো নির্বাচনে যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, যুবকদের অবদান গুরুত্বপূর্ণ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যে কটি আসনে নির্বাচন হচ্ছে সে সবকটি আসনে নির্বাচনেও যুবকরা ইতিবাচক ভূমিকা নেবে এবং যা করলে পরে সমাজের ভালো হবে, যা করলে পরে রাজ্যের ভালো হবে সেদিকে লক্ষ্য রেখেই এ রাজ্যের যুব সম্প্রদায়ও এগিয়ে যাবে, এই আশা এই ভরসা রেখেই আজকের মতো আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন সার্চ ইন্ডিয়া টিএনএন। আমরা বলি সত্য চিন্তিত হয় কিন্তু হার মানে না। নমস্কার। আগত বক্তাদের বিতর্কিত মন্তব্যের দায়ভার চলে নেন না।